কোন কর্মগুলো ধর্ম সেটা আমরা জানি না। যে কোনো কর্ম কিন্তু ধর্ম নয়। যুধিষ্ঠির মহারাজ ছিলেন সত্যবাদী, তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেননি। কৃষ্ণ তাকে বলছেন তোমাকে এই কথাটা বলতে হবে যে অশ্বত্থামা রণে হত, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সে যুদ্ধে মারা গেছে, এটা বলতে হবে। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি তো কখনো মিথ্যা কথা বলিনি, হ্যাঁ মিথ্যা কথা আমি বলতে পারবো, আমি ধর্মপুত্র আমি। তখন ভগবান বলছেন আমি বলছি তোমাকে বলতে হবে, তুমি বলো। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে এখানে আমরা বলতে পারি যুধিষ্ঠির মহারাজ কি অধর্ম করলেন না ধর্ম করলেন? হরে কৃষ্ণ। আজকের আমরা আলোচনা করব ধর্ম বড় না কর্ম বড়। সাধারণত মানুষেরা মনে করে যে কর্মই হচ্ছে বড়, কর্ম না করে কি ধর্ম হয়? এখন আমরা শাস্ত্রের আলোকে দেখব কর্ম বড় না ধর্ম বড়, কোন কর্মগুলো ধর্ম সেটা আমরা জানি না। যে কোনো কর্ম কিন্তু ধর্ম নয়। ধর্ম হচ্ছে সেটাই ভগবানের নির্দেশ পালন করা, অর্থাৎ ভগবান যেটা বলছেন সেটা করা হচ্ছে ধর্ম। ভগবান যেটা বলছেন না সেটা করা কিন্তু ধর্ম নয়, সেটা কর্ম হলেও সেটা ধর্ম নয়। তাই শাস্ত্রে বলা হচ্ছে ধর্মস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন। তাই যে কোনো কর্ম ধর্ম নয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন তৃতীয় অধ্যায়ে 9 নম্বর শ্লোকে, যোগ্যার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন, তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অর্থাৎ যোগ্য সম্পাদনের উদ্দেশ্যে যদি কর্ম করা হয় তাহলে সেই কর্মে কর্ম বন্ধনের কারণ হবে না। কিন্তু ভগবানের উদ্দেশ্য না নিয়ে যদি অন্য কোনোভাবে কোনো কিছুর জন্য কর্ম করা হয় সেটা কিন্তু কর্ম বন্ধনে জড়াবে। তাই আমরা দেখতে পাই যে ভগবানের উদ্দেশ্যে কর্ম করা আমাদের একমাত্র কর্তব্য, তাহলে আমাদের কর্ম বন্ধনের মধ্যে ফাঁসতে হবে না। সেই জন্য সব কর্মই ধর্ম হবে না, আর যে কোনো কর্ম করলেই ধর্ম হয় না। তাহলে তো আমরা দেখতে পাই যে তাহলে চোরের একটা ধর্ম আছে, ডাকাতেরও একটা ধর্ম আছে, খুনির একটা ধর্ম আছে, তাহলে এগুলো তো তিনি তার ধর্ম করছেন। আমরা যদি বলি মনে করতে পারি চোরের ধর্ম হচ্ছে চুরি করা, তো চুরি করাটা কি ধর্ম? ডাকাতের কর্ম হচ্ছে ডাকাতি করা, তো সেটা কি ধর্ম? ভগবান কি সেটা অনুমোদন করেছেন? না। তাই জন্য যে কর্ম ভগবানের উদ্দেশ্যে প্রীত হয় না, ভগবানের প্রীতি সম্পাদনের জন্য করা হয় না, সেটা কখনো ধর্ম হতে পারে না। তাই আমরা অনেক সময় দেখি কোনো মানুষ হয়তো শ্রদ্ধা আছে বা ভক্তি সহকারে কোনো মন্দিরে যাচ্ছেন বা কিছু করছেন, তখন আমরা বলি এই লোকটা খুব ধার্মিক, এই লোকটা খুব ধার্মিক মনে হয়। কিন্তু আসলে প্রকৃতপক্ষে তিনি কিন্তু ধার্মিক নন। কেন না? ভগবান যেটা বলছেন সেটা যদি তিনি না করেন তাহলে তিনি ধার্মিক নন, তিনি ধর্ম করছেন না। যেমন আমরা যদি গীতাতে দেখি অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, কেন? তিনি দেখলেন
বিচার করে যে যদি আমি যুদ্ধ করি তাহলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুজন সব মারা যাবে, তো তাদের মেরে রাজ্য লাভ করে আমার কী লাভ হবে। সেই জন্য তিনি অত্যন্ত শোকাতুর হলেন। ফলস্বরূপ তিনি কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন যে আমার দ্বারা এই যুদ্ধ করা হবে না, কেন যুদ্ধ করলে সবাই মারা যাবে। কিন্তু ভগবান তাকে কি বললেন, তোমাকে যুদ্ধ করতেই হবে, তুমি যুদ্ধ করো। তাহলে দুজনের কথা যদি আমরা বিচার করি দেখি তো কারটা ভালো লাগে, অর্জুনের কথাগুলো কিন্তু খুব ভালো লাগে, তাই নয় কি? কেননা অর্জুন যুদ্ধ করতে চাইছে না, কাউকে মারতে চাইছে না, ভালো। কিন্তু ভগবান বলছে তোমাকে মারতে হবে, তুমি মারো। তো আমরা যদি এখানে বিচার করে দেখি তা অর্জুন শেষ পর্যন্ত কি করলেন, অর্জুন শেষ পর্যন্ত যুদ্ধ করলেন এবং বিপরীত পক্ষে যারা ছিল তাদেরকে বধ করলেন। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে, অর্জুন ধর্ম করলেন না অধর্ম করলেন, এটা আমরা একটু বিচার করে দেখতে পারি। সমস্ত কর্মই কিন্তু ধর্ম নয়, অর্জুনের বিচারে যে তাদেরকে মেরে ফেলা হত্যা করা এই কর্মটা তার কাছে ধর্ম হচ্ছিল না, তিনি মনে করছিলেন, হ্যাঁ তিনি মনে করছেন এটাই ধর্ম, সরি এটা অর্জুন মনে করছেন যে এটাই হচ্ছে ধর্ম, এদের যদি না মারি না হত্যা করি তাহলে এটাও ধর্ম এই কর্মটা। কিন্তু ভগবান বলছেন না তোমাকে মারতে হবে, তাদেরকে মারো। তা আমাদের সাধারণ বিচারে মনে হয় এই কর্মটা নিশ্চয়ই ধর্ম নয়, মারতে বলছে। কিন্তু শেষ পর্যন্ত অর্জুন ভগবানের নির্দেশ অনুসারে কাজ করলেন, তাদেরকে হত্যা করলেন, তাহলে সেখানে কি হলো, অর্জুন কিন্তু ধর্ম করলেন এবং তার ফলে অর্জুনের নাম যশ গুণ সব কিছু বৃদ্ধি পেল। এটা আমাদের বুঝতে হবে, কেন ভগবান বলেছেন, ভগবান নির্দেশ দিয়েছেন, ভগবানের নির্দেশে যা করা হয় সেখানে পাপ হবে কি পুণ্য হবে কি কি হবে সেটা ভগবানের দায়িত্ব, যেহেতু ভগবান নির্দেশ দিয়েছেন সেটা করাই হচ্ছে ধর্ম। এই জন্য অর্জুন ধর্ম করলেন। আর যদি অর্জুন তা না করে যদি তাদেরকে মারতেন না, হ্যাঁ যুদ্ধ না করতেন, তাহলে কি হতো, তাহলে অর্জুনের ধর্ম হতো না, অর্জুনের অধর্ম করা হতো। সেরকম যুধিষ্ঠির মহারাজের ক্ষেত্রেও আমরা দেখি, যুধিষ্ঠির মহারাজ ছিলেন সত্যবাদী, তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেননি। কৃষ্ণ তাকে বলছেন তোমাকে এই কথাটা বলতে হবে যে অশ্বত্থমার অনে হত, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা সে যুদ্ধে মারা গেছে, এটা বলতে হবে। তো যুধিষ্ঠির মহারাজ বলছেন আমি তো কখনো মিথ্যা কথা বলিনি, হ্যাঁ মিথ্যা কথা আমি বলতে পারবো, ধর্মপুত্র আমি। তখন ভগবান বলছেন আমি বলছি তোমাকে বলতে হবে, তুমি বলো। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, তাহলে এখানে আমরা বলতে পারি যুধিষ্ঠির মহারাজ কি অধর্ম করলেন না ধর্ম করলেন, যুধিষ্ঠির মহারাজ ধর্ম করলেন। কেন, ভগবান যেহেতু বলেছেন তার নির্দেশ পালন করাই হচ্ছে ধর্ম। সেরকম এই জগতে আমরা যা কিছু করব ভগবানের যদি অনুমোদন থাকে, ভগবানের যদি নির্দেশ থাকে, সেই নির্দেশ অনুসারে যদি আমরা কর্তব্যগুলো করি কর্মগুলো করি সেই কর্মগুলো হবে ধর্ম, আর যদি ভগবানের অনুমোদন না থাকে তাহলে সেগুলো ধর্ম নয়, সেগুলো অধর্ম। যেমন ভগবান গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তু পরহিতম অস্নামি প্রজতাত্মন। ভগবান সেখানে বলছেন পাতা ফল ফুল জল এগুলো দিয়ে যা হবে সেটা যদি আমাকে কেউ নিবেদন করে আমি সেটা প্রীতি সহকারে গ্রহণ করি। তার মানে এখানে ভগবান বলছেন না যে জীব হত্যা করে আমাকে নিবেদন করো,
হ্যাঁ বা প্রাণী হত্যা করে আমাকে নিবেদন করো, সেটাতে আমি সন্তুষ্ট হব না। তিনি বলছেন না জীব হত্যা করতে নিষেধ করছে, পত্রং পুষ্পং ফলং তোয়ম, আচ্ছা অর্থাৎ পাতা ফল ফুল জল, অর্থাৎ দেখা যাচ্ছে এখানে শাকাহারী হ্যাঁ নিরামিষ আহারের কথা বলা হচ্ছে। এখন সেটা নিবেদন না করে, সেইটা ভগবানকে নিবেদন করে তারপরে গ্রহণ না করে আমরা আমাদের মতো যদি এরকম জীবহিংসা করি হ্যাঁ আমার মন গড়া, সেটা কিন্তু ধর্ম হবে না এবং তার জন্য ফল ভোগ করতে হবে। তাই জন্য ধর্ম কর্মই, সব কর্মই ধর্ম নয়, যে কর্ম ভগবান অনুমোদিত সেই সমস্ত কর্মগুলো ধর্মের পর্যায়ে পড়বে, তাছাড়া কর্ম ধর্ম হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তাই জন্য সবাই চেষ্টা করুন ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করার জন্য, তাহলে সেই কর্ম বন্ধনে আমাদের আর ফাঁসতে হবে না, হ্যাঁ না আমাদের পাপ হবে না পুণ্য হবে। হ্যাঁ যদি ভগবানের নির্দেশ অনুসারে আমরা কর্ম করি তাহলে আমরা এই কর্ম বন্ধন থেকে মুক্ত থাকতে পারবো। ভগবানের নির্দেশ যথাযথভাবে পালন করা আমাদের মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য, আর যদি তা না করি তাহলে কি হবে, তাহলে আমাদের চরম ভোগান্তি হ্যাঁ ভুগতে হবে, সেটা আমরা মানি বা না মানি। এবং একের পর এক আমরা দেখতে পাচ্ছি সেরকম ঘটেও যাচ্ছে মানুষের জীবনে, তাই সেই জন্য এগুলো থেকে খুব সতর্ক থাকা উচিত। এবং ভগবান কি করতে বলেছেন কি করতে বলেননি, কোন কর্ম করা উচিত কোন কর্ম করা উচিত নয়, সমস্ত কিছু শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তিনি দিয়ে দিয়েছেন, এবং সেই নির্দেশ অনুসারে যদি আমরা আমাদের কর্মগুলো করি তাহলে আমরা সঠিকভাবে মনুষ্য জীবন পালন করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।